সালামু আলাইকুম। নিউরোলজির খুব ছোট্ট একটা জিনিস বালবার সিউডো বালবার পালসি, এই জিনিসটা শেয়ার করব। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে থাকতে পারেন লাইভে, আমাকে একটু কমেন্ট করে জানান সব ঠিক আছে কিনা, সাউন্ড বা ইত্যাদি ইত্যাদি। আমি একটু গ্রুপ থেকে ঘুরে আসি, করে জানান সব ঠিক আছে কিনা, সাউন্ড বা ইত্যাদি। এমনি গ্রস বালবার পালসি এবং সিউডো বালবার পালসি, গ্রস জিনিস বালবার শব্দটা কোথায় থেকে আসলো কেউ বলতে পারেন? বালবার পালসি, সিউডো বালবার পালসি, পালসি মানে তো উইকনেস বা প্যারালাইসিস এরকম টার্ম, তার মানে বালবার পালসি মানে নির্দিষ্ট একটা কোন জায়গার প্যারালাইসিস বা উইকনেস। সেটা কোন জায়গার? বালবার শব্দটা আসছে কোথায় থেকে একটু কমেন্টে জানায় তো, সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা চলেন, আমি সময় নিব না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। তাহলে বালবার পালসি সাথে আর একটা টার্ম আছে সিউডো বালবার, মানে সিউডো মানে মনে হবে যে এটা বালবার, কিন্তু আসলে বালবার না, অন্য কোন জায়গার সমস্যা। এই হচ্ছে বালবার পালসি আর সিউডো বালবার পালসি। চলেন এখন প্রশ্ন হচ্ছে বালবার পালসি কি, এটা একটু বুঝতে হবে। মনে রাখেন বালবার পালসির শব্দটা আসছে বাল্ব থেকে, বাল্ব আসছে হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা থেকে, তার মানে মেডুলা অবলাঙ্গাটা দেখতে কিন্তু বাল্বের মতো, মেডুলা অবলাঙ্গাটা দেখতে বাল্বের মতো। তাহলে দেখেন খেয়াল করে, মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে এই জায়গাটা, একটু উঁচু হয়ে থাকে, দেখতে বাল্বের মতো, এবং এখান থেকে 4টা ক্রেনিয়াল নার্ভ উৎপত্তি হয়। ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, 12, যারা এর আগে আমার ব্রেন স্টেমে ক্লাস করছেন দেখছেন, মেডুলা অবলাঙ্গাটা থেকে 4টা ক্রেনিয়াল নার্ভ উৎপত্তি হয়। যে 4টা ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, 12 মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে ফ্যারিংস, ফ্যারিংস, ল্যারিংস, লিপস, টাং। এই ফ্যারিংস, ল্যারিংস, লিপ, টাং এর মাসলের যদি উইকনেস বা প্যারালাইসিস হয় তাহলে সেটা বালবার পালসি, এবং যেটার কারণ কিনা ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, 12 পালসি। কি ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, 12 জন্য যদি ফেরিংস, ল্যারিংস, লিপ, টাঙের উইকনেস হয় তাহলে সেটা বালবার পালসি। কারণ কি হতে পারে? এটা সমস্যা হতে পারে ব্রেন স্টেমের, যেখান থেকে ক্রেনিয়াল নার্ভের উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্যা হতে পারে, অথবা যে নার্ভটা বের হয়ে গেছে কোনো একটা, বের হওয়ার পথে কোনো রাস্তায় যদি কোনো একটা সমস্যা হয় সেটার জন্য উইকনেস হতে পারে। তাহলে ভালো করে খেয়াল করেন যে সমস্যাটা মেডুলা অবলাঙ্গাটাই হতে পারে, অথবা এখান থেকে যে 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ বের হয়েছে সেই জায়গা থেকেও সমস্যাটা উৎপত্তি হতে পারে। তো যেই জায়গা থেকেই হোক না কেন এটা বালবার পালসি। সমস্যাটা কোথায় হবে? ফ্যারিংস, ল্যারিংস, লিপস, টাং, এই জায়গাগুলো উইকনেস হবে। তাহলে আমি আবারও বলছি, ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, 12 মেইনলি এটা, ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, 12 উৎপত্তি হয় কোথায়? মেডুলা অবলাঙ্গাটা থেকে। আপনারা জানেন যে 9, 10, 11 উৎপত্তি হয় ল্যাটারাল, আর 12 নম্বর ক্রেনিয়াল নার্ভ উৎপত্তি হয় অলিভ এবং পিরামিডের মাঝখান দিয়ে, দ্যাট ইজ এটা মিডিয়ালি থাকে আর কি। যাই হোক, তাহলে ডেভিডসন কি বলতেছে দেখেন। ডেভিডসন বলতেছে বালবার পালসি এক ধরনের লোয়ার মোটর নিউরন লেশন, যেটা মেডুলা অবলাঙ্গাটা বা এর আউটসাইড, আউটসাইডে কোনো প্রবলেমের জন্য হয়। আউটসাইডে কি প্রবলেম? 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভের সমস্যার জন্য হয়। 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভের সমস্যার জন্য হয়। এটা, এই সমস্যাটা ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারালও হতে পারে, লোয়ার মোটরের জন্য হয় সমস্যাটা। 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভের জন্য হয় সমস্যাটা, ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারালও হতে পারে। এই যে খেয়াল করে দেখেন, আপনি গ্রস চিন্তা করেন, এখান থেকে এই ছিদ্র থেকে 9, 10, 11 ক্রেনিয়াল নার্ভ আসতেছে, সাপ্লাই 11, 12 সাপ্লাই দেয় টাঙে,
তারপরে টাঙের মাসলগুলোকে, তারপরে সাপ্লাই দেয় ফ্যারিংসে এবং ল্যারিংসকে। ফ্যারিংস, ল্যারিংস, টাং, টাং, লিপস এই জায়গাকে সাপ্লাই দেয়। এটা হচ্ছে বালবার পালসি, ঠিক আছে? সমস্যাটা কোথায় হতে পারে? তাহলে বালবার পালসির একটা রোগী, রোগীতে এসে বলবে না যে আমার টাঙে উইকনেস, রোগী এসে বলবে না যে আমার লিপসে উইকনেস বা ফ্যারিংসে উইকনেস। রোগী তাহলে এসে বলবে কি? রোগীর মেন ফিচার হচ্ছে, রোগী হঠাৎ করে বলবে যে হঠাৎ করে আমার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এবং কথা, কথার মধ্যে সমস্যা হচ্ছে। এটাকে বলা হয় ডিজার্থ্রিয়া। মানে ডিজার্থ্রিয়া মানে আমাদের মধ্যে স্পিচে ছোট ছোট সেলিবল গুলো যদি আমরা একসাথে ভাগ করে একটা শব্দ বলি, এই শব্দ বলতে তার সমস্যা হবে, এটা হচ্ছে ডিজার্থ্রিয়া। তাহলে কারণ কি? কারণ এই শব্দ বলতে কিন্তু আমাদের লিপস, টাং, ফ্যারিংস, ল্যারিংস এর ভূমিকা আছে। আপনারা বাংলা ব্যাকরণ 9-10 পড়ছেন না? যে 9-10 বাংলা ব্যাকরণ পড়ার সময় আপনারা পড়ছেন না কণ্ঠ, তালু, ওষ্ঠ, এরকম জায়গা থেকে সাউন্ড প্রোডাকশন হয়, দন্ত, ক, চ, ট, ত, প। তাহলে এই সাউন্ড প্রোডাকশনে কিন্তু সমস্যা হবে, যার জন্য রোগীর ডিজার্থ্রিয়া হবে। ঢোক গিলতে সমস্যা, ফ্যারিংস, ল্যারিংস এর মাসল উইক থাকলে ঢোক গিলতে সমস্যা হবে, সেটা হচ্ছে ডিজার্থ্রিয়া। তাহলে ডিজার্থ্রিয়া, ডিসপেজিয়া এই দুইটা সবচেয়ে কমন ফিচার, প্লাস মাইনাস। কোন কোন রোগী বলে যে খাবার নাক দিয়ে বের হয়ে আসে, খাবার নাক দিয়ে বের হয়ে আসে। কোন কোন রোগী বলে বা রোগীর লোক বলে যে কথাটা মনে হচ্ছে নাক দিয়ে আসতেছে। অনেকে বলে না ওর সাউন্ডটা, ওর সব কথা বলাটা নাক দিয়ে, বলে নাক দিয়ে টেনে টেনে কথা বলে, নেজাল ভয়েস, এগুলো প্রবলেম হতে পারে। তবে প্লাস মাইনাস রোগীর অনেক সময়, একটু বলে রাখি, যদিও সংজ্ঞার মধ্যে নাই, প্লাস মাইনাস রোগীর 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ ইনভলভ থাকতে পারে। 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ মানে সাথে রোগীর ফেসিয়াল ডেভিয়েশনও থাকতে পারে, সাথে রোগীর ফেসিয়াল ডেভিয়েশনও থাকতে পারে। এই হচ্ছে রোগীর বালবার পালসির ফিচার। তাহলে একটু খেয়াল করে দেখেন, লিপস, টাং, প্যালেট, ফ্যারিংস, ল্যারিংস, সাপ্লাই দেখেন, ডেভিডসন বলতেছে 9, 10, 11, 12, সাথে প্লাস মাইনাস 7 ডেভিডসন নিজেই রাখছে, প্লাস মাইনাস 7। তাহলে একটু খেয়াল করে দেখেন, একই জিনিস বার বলছি, টাং মানে 12, সাথে ফ্যারিংস, ল্যারিংস এবং লিপস সবকিছু মিলে 9, 10, 11, 12, সাথে 7 কেন রাখছে? ফেসিয়াল ডেভিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। নার্ভ গুলা কোথায় থেকে উৎপত্তি হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, মেডুলা অবলাঙ্গাটা থেকে। নার্ভ গুলা উৎপত্তি হচ্ছে কোথায় থেকে? মেডুলা অবলাঙ্গাটা। সুতরাং মেডুলা অবলাঙ্গাটা অথবা এর পরে যে কোনো নার্ভের যে কোনো জায়গায় যদি সমস্যা হয়, এটা বালবার পালসি। মেডুলা অবলাঙ্গাটা বা এর পরে নার্ভের যে কোনো জায়গায় যদি যে কোনো সমস্যা হয়, দিস ইজ কল্ড বালবার পালসি। তাহলে প্রশ্নটা হচ্ছে সিউডো বালবার পালসি কি জিনিস? বালবার পালসি তো হলো, সিউডো বালবার পালসি কি জিনিস? সিউডো বালবার পালসি হচ্ছে, আপনারা আপনাদের একটু ছবি আঁকায় একটা বুঝাই, আপনাদের একটু ছবি আঁকায় বুঝাই। ধরেন যে এটা ব্রেন স্টেম, এখান থেকে 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভের উৎপত্তি হয়েছে, দুই পাশ থেকে দুইটা 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভের উৎপত্তি হয়েছে। কিন্তু মনে রাখেন, এই মোটর নার্ভ গুলোর উপরে ব্রেনের একটা কন্ট্রোল আছে। উপরে আমি ব্রেন আঁকালাম, ব্রেন বলে বলতে সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই সেরেব্রাল হেমিস্ফিয়ার এর একটা কন্ট্রোল আছে মোটর নার্ভের উপরে। ধরে নেন এখান থেকে এখানে যে নিউক্লিয়াসটা আছে, এই পাশের নিউক্লিয়াসের কন্ট্রোল এই দিক দিয়েও আছে, এই হেমিস্ফিয়ার থেকেও আসে, এই হেমিস্ফিয়ার থেকেও আসে। আবার লেফট সাইডের যে মানে নিউক্লিয়াস আছে, লেফট সাইডের নিউক্লিয়াসের কন্ট্রোল একইভাবে এদিক দিয়েও আসে, এদিক দিয়েও আসে। মানে প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইল্যাটারাল কন্ট্রোল আছে। মনে রাখেন, মোটর যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে, এই প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইল্যাটারাল কন্ট্রোল আছে। সুতরাং আপনার যে কোনো এক পাশে যদি কোনো ডিজিজ হয়, তাতে রোগীর তেমন কোনো ফিচার আসবে না, কারণ বাইল্যাটারাল অন্য পাশ থেকে তার নার্ভ ফাইবারের সাপোর্ট চলে আসে। কিন্তু তখনই ক্লিনিক্যাল ফিচার আসবে যদি কিনা আপনার বাইল্যাটারাল রোগীর কোনো প্রবলেম হয়, সেরেব্রাল কর্টেক্সের যদি বাইল্যাটারাল প্রবলেম হয়, তাহলে রোগীর ফিচার আসবে। কি বাইল্যাটারাল কি কি অসুখ আছে, প্রবলেম হতে পারে? আপনারা জানেন যে রেয়ারলি স্ট্রোক বাইল্যাটারাল হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস বাইল্যাটারাল হতে পারে, মোটর নিউরন ডিজিজ দুই পাশেরই বাইল্যাটারাল হতে পারে, সেরেব্রাল ভাস্কুলাইটিস, আপনারা জানেন ভেসেলের কোনো একটা অসুখ, এই পাশের ভেসেলেও অসুখ হয়েছে, এই পাশের ভেসেলেও অসুখ হয়েছে, এরকম বাইল্যাটারাল কিছু ডিজিজ আছে, যেই ডিজিজে
এই সেরেব্রাল কর্টেক্স থেকে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াসের যে কন্ট্রোল আছে এই কন্ট্রোলে বাইল্যাটারাল সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে রোগীর যে ক্লিনিক্যাল ফিচার হবে সেটা হবে সিউডোবালবার পালসি। এবং সেই ক্ষেত্রে উপরের লেশন সিউডোবালবার পালসিটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন, আর নিচের যে এই যে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থেকে বের হয়ে যাচ্ছে নিচের এটা লোয়ার মোটর নিউরন লেশন। সুতরাং এই আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো। চলেন আবার দেখি, তাহলে বালবার পালসি হচ্ছে 9 10 11 12 ক্লিনিয়াল নার্ভের সমস্যা, এখানে লেখছে বাইল্যাটারাল ইউনিল্যাটারালও হতে পারে বালবার, কিন্তু সিউডোবালবার অলওয়েজ বাইল্যাটারাল লেশন, সিউডোবালবার অলওয়েজ বাইল্যাটারাল লেশন অফ দা কর্টিকো বালবার ট্র্যাক্ট। কর্টিকো বালবার মানে সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু হয়ে মেডুলা অবলাঙ্গাটার বাল্বে এসে শেষ হয়েছে বলে এটার নাম কর্টিকো বালবার ট্র্যাক্ট। বালবার পালসি হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন, সিউডোবালবার পালসি হচ্ছে আপার মোটর নিউরন লেশন। এর সাথে প্লাস মাইনাস আমি একটু আগে বললাম, প্লাস মাইনাস এর সাথে সাত নাম্বার ক্রেনিয়াল নার্ভের সমস্যা থাকতে পারে। প্লাস মাইনাস এর সাথে সাত নাম্বার, কোন বই হচ্ছে পাঁচ আমি পাঁচ মানি না, সাত নাম্বার ক্রেনিয়াল নার্ভের সমস্যা থাকতে পারে। কিন্তু সব রোগী ডিসপেসিয়া ডিসার্থ্রিয়া এই দুইটা নিয়ে প্রেজেন্ট করে, বালবার রোগীও ডিসপেসিয়া ডিসার্থ্রিয়া নিয়ে প্রেজেন্ট করে, সিউডো বালবারও ডিসপেসিয়া ডিসার্থ্রিয়া নিয়ে প্রেজেন্ট করে। আমি আপনাকে একটা ছবি দেখাই, আবার ব্রেন স্টেম অথবা এর পরে যে নার্ভ গুলা বের হয়েছে 9 10 11 12, 9 10 11 12 এই নার্ভ গুলোর যে কোনো একটার যদি সমস্যা হয়, ব্রেন স্টেম অথবা এই ক্রেনিয়াল নার্ভ গুলোর যে কোনো একটা সমস্যা যদি হয় তাহলে সেটা হচ্ছে বালবার পালসি। রোগীর প্রেজেন্টেশন কি? ডিসপেসিয়া ডিসার্থ্রিয়া। কিন্তু সমস্যা যদি এখানকার নিউক্লিয়াসের উপরে হয়, এই যে এখান থেকে সেরেব্রাল কর্টেক্স থেকে ইন্টারনাল ক্যাপসুল দিয়ে ফাইবার আসছে, দেখেন এই পাশে এক পাশে আকাইছে ছবি বাইল্যাটারাল, আপনি এই পাশেও যদি চিন্তা করেন তাহলে এই পাশেও এখান থেকেও আসবে আবার এখান থেকেও আসবে। সুতরাং এই প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইল্যাটারাল ইনারভেশন আছে। সো যদি সিউডোবালবার পালসি হতে চায় তাহলে বাইল্যাটারাল ডিজিজ হতে হবে, বাইল্যাটারাল ডিজিজ। আবার আরো ছবি দেখাচ্ছি, দেখেন তাহলে সিউডোবালবার পালসিটা কি, দেখেন ফেসিয়াল মাসলও ডেভিয়েশন হতে পারে ক্রেনিয়াল নার্ভ সাথের জন্য, সাথে চিউইং এবং স্পিকিং মানে সোয়ালোয়িং এবং স্পিকিং এর সমস্যা হতে পারে। এখন সমস্যা হচ্ছে যে রোগী দেখে আপনি কিভাবে বুঝবেন এটা বালবার সিউডোবালবার। আমি তো আপনাকে ক্লিনিক্যাল ফিচার বলে দিলাম যে এটা বালবার এটা সিউডোবালবার, কিন্তু রোগী দেখে আপনি কিভাবে বুঝবেন এটা বাল কোনটা বালবার আর কোনটা সিউডোবালবার, রোগী দেখে তো বুঝতে হবে। তাহলে একটু খেয়াল করেন, আবার দেখাচ্ছি, দেখেন যে একই পাশ থেকে যে পাশ থেকে ফাইবার আসতেছে, কথার কথা এটা যদি লেফট সাইড হয়ে থাকে তাহলে লেফট সাইড থেকে যে ফাইবারটা আসতেছে সেটা লেফটেও সাপ্লাই দিচ্ছে রাইটেও সাপ্লাই দিচ্ছে, লেফটেও সাপ্লাই দিচ্ছে রাইটেও সাপ্লাই দিচ্ছে। একইভাবে এই দিক থেকে যদি ফাইবার আসতো সেটা রাইটেও সাপ্লাই দিত আবার সেটা লেফটেও সাপ্লাই দিত। প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইল্যাটারাল ইনারভেশন আছে, সুতরাং এই ট্র্যাকটা যদি বাইল্যাটারালি কাটা পড়ে তাহলে একই কথা বারবার বলছি সিউডোবালবার পালসি হবে। দেখেন এই পাশ থেকেও সাপোর্ট আছে এই পাশ থেকেও আছে, এবং সমস্যাটা হতে হবে বাইল্যাটারাল আপার মোটর নিউরন লেশন। আমি আমি আশা করি বুঝাতে পারছি। তাহলে যদি ব্রেন স্টেম অথবা এর নার্ভ গুলোর সমস্যা হয় তাহলে ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল হতে পারে এটা বালবার পালসি, আর যদি বাইল্যাটারাল কর্টিকো বালবার মানে ব্রেন থেকে যে ফাইবার আসে এটার যদি লেশন হয় তাহলে সিউডো বালবার পালসি। একই কথা বলছি, বালবার পালসি লোয়ার মোটর টাইপ, এর জন্য ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস, সিউডো বালবার আপার মোটর টাইপ, এর জন্য স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস। তাহলে স্প্যাস্টিক যে এটা আমি বুঝবো কিভাবে, স্প্যাস্টিক বোঝার উপায় হচ্ছে এখানে টাংটা ছোট হয়ে যাবে, স্পাজম হবে, টাংয়ের স্পাজম হওয়ার জন্য টাং স্প্যাস্টিক এবং স্মল হবে। আর এটা ফ্ল্যাসিড আমি কিভাবে বুঝবো, টাংয়ের সাইজটা বড় হয়ে যাবে, টাংয়ের সাইজটা বড় হয়ে যাবে, সাথে লোয়ার মোটর নিউরনের জন্য ফ্যাসিকুলেশন হবে। আপনারা ছোটবেলায় পড়ছেন লোয়ার মোটর নিউরন লেশনে ফ্যাসিকুলেশন মানে মাংসগুলো কাঁপবে আর টাংটা ওয়াস্টিং হয়ে যাবে যার জন্য বড় হয়ে যাবে। ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হলে ওয়াস্টিং হয়ে যায় যার জন্য বড় হবে, এই জন্য ফ্যাসিকুলেশন পাওয়া যাবে। আর সিউডোবালবার পালসি আপার মোটর নিউরন লেশন, এই জন্য টাংটা ছোট হয়ে যাবে, স্প্যাস্টিক হয়ে যাবে। ছবি দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন, টাংটা কিন্তু বড় হয়ে গেছে, টাং বড় হয়ে গেছে, এবং দেখেন এই যে এই জায়গাগুলো গর্ত দেখতেছেন না, গর্তগুলো মানে হচ্ছে টাং ওয়াস্টিং হয়ে গেছে। এবং আমি যদি আপনাকে ভিডিও দেখাতে পারতাম তাহলে দেখা যেত এই জায়গাটা কাঁপতেছে, এই কাঁপাকে বলা হয় ফ্যাসিকুলেশন, কাঁপাকে বলা হয় ফ্যাসিকুলেশন। ভিডিও দেখাতে পারতাম, আপনাদের রথে দেখার সময় হবে না। আর এই টাংটা দেখেন ছোট হয়ে গেছে,
টাং ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে স্প্যাস্টিক, আর স্প্যাস্টিক মানে হচ্ছে আপনার আপার মোটর নিউরন লেশন, আপার মোটর নিউরন লেশন। তাহলে একটু খেয়াল করে দেখেন ডিফারেনশিয়েট কিভাবে করবেন, বালবার পালসি মানে লোয়ার মোটর নিউরন লেশন, সিউডো বালবার আপার মোটর নিউরন লেশন। বালবার পালসিতে সমস্যা বালবে, বাল্ব মানে মেডুলাতে, সিউডো বালবার পালসি হচ্ছে সেরেব্রাল কর্টেক্স বা ইন্টারনাল ক্যাপসুলে, সমস্যাটা বাইল্যাটারাল। বালবার পালসির টাংটা আমি অলরেডি বললাম ওয়াস্টিং ফ্যাসিকুলেশন থাকবে, বালবার পালসির টাঙে ওয়াস্টিং ফ্যাসিকুলেশন থাকবে, সিউডো বালবার পালসি স্মল এবং স্প্যাস্টিক টাইপের টাং হবে। আরো খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা আছে, ভালো করে শুনে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ দুটা কথা আছে, আপনি ভালো করে শুনে থাকেন। সেটা হচ্ছে যে স্পিচ বালবার পালসিতে স্পিচ হবে নেজাল, নেজাল স্পিচ হবে নেজাল রিগার্জিটেশন হবে, খেয়াল রাখেন বালবার পালসিতে নেজাল স্পিচ নেজাল রিগার্জিটেশন, বালবার পালসিতে নেজাল স্পিচ নেজাল রিগার্জিটেশন মানে নাক দিয়ে কথা আসবে, খাবার নাক দিয়ে বের হয়ে যাবে। কিন্তু সিউডো বালবার পালসিতে এরকম নেজাল স্পিচ হবে না, কিন্তু ডিজার্থ্রিয়া থাকবে, স্লো স্লারিং স্পিচ হবে, ডিজার্থ্রিয়া থাকবে মানে কথাটা একবারে আসবে না, ভেঙে ভেঙে বলবে কিন্তু নাক দিয়ে বের হবে না, আর নেজাল রিগার্জিটেশন থাকবে না। বলেন তো জার্ক, আপনারা নর্মালি আপার মোটর নিউরন লেশনে জার্ক কেমন পাইছেন? জার্ক পাইছেন হচ্ছে এক্সাজারেটেড, এক্সাজারেটেড আর ব্রিস প্রায় একই ধরনের কথা, মনে রাখে। কাজে জ জার্ক, জ জার্ক, জ জার্কটা সিউডো বালবার পালসিতে আপনি লোয়ার মোটর নিউরন লেশনে অ্যাবসেন্ট অথবা ডিমিনিশড পাবেন, অ্যাবসেন্ট অথবা ডিমিনিশড পাবেন। তাহলে জ জার্কটা বালবার পালসিতে আপনি, যেহেতু বালবার পালসি লোয়ার মোটর নিউরন লেশন, অ্যাবসেন্ট বা ডিমিনিশড পাবেন, সিউডো বালবার পালসিতে ব্রিস্ক বা এক্সাজারেটেড পাবেন। এখন সিউডো বালবার পালসি মানে সমস্যাটা কোথায়? ব্রেনের বিভিন্ন কর্টেক্সের সমস্যা। সুতরাং কর্টেক্সের সমস্যা থাকলে মানুষ ইমোশনালি ল্যাবাইল থাকতে পারে, দেখা যাচ্ছে যে আপনার সাথে কথা বলতে বলতে হাসতেছে অথবা কান্নাকাটি করতেছে, এরকম ইমোশনালি ল্যাবাইল থাকলেও থাকতে পারে। বালবার পালসি মেডুলা অবলাঙ্গাটার সাথে ইমোশনের কোনো সম্পর্ক নাই, মেডুলা অবলাঙ্গাটার সাথে ইমোশন বা ক্রেনিয়াল নার্ভের সাথে ইমোশনের কোনো সম্পর্ক নাই। সুতরাং বালবার পালসির পেশেন্টের ইমোশনাল কোনো প্রবলেম থাকবে না, বালবার পালসির পেশেন্টের ইমোশনাল কোনো প্রবলেম থাকবে না। দুইটা কথা এখানে নতুন বলছি, একটা হচ্ছে স্পিচ, নেজাল স্পিচ নেজাল রিগার্জিটেশন বালবার পালসিতে হবে, আর ইমোশন, ইমোশনটা সিউডো বালবার পালসিতে ইমোশনালি ল্যাবাইল থাকবে। কারণ কি? এটা ব্রেনের সমস্যা, ব্রেনের সাথে, ব্রেনের ফ্রন্টাল লোবের সাথে ইমোশনের সম্পর্ক আছে আপনারা জানেন। এছাড়া আমি আগে থেকেই পড়াইছি সিউডো বালবার আপার মোটর, বালবার লোয়ার মোটর, সিউডো বালবার ব্রেনের সমস্যা, বালবার মিডল অবলাঙ্গাটার সমস্যা। একটা আপার মোটর সমস্যা হলে টাংটা হবে স্প্যাস্টিক, আর লোয়ার মোটর সমস্যা হলে টাং ওয়াস্টিং ফ্যাসিকুলেশন থাকবে, আমি জিনিসগুলো আগেই পড়াইছি। এখন কেউ আমাকে কমেন্টে, আমি আরেকটু পড়াবো, আরেকটু পড়ানো বাকি আছে আমাকে, কমেন্টে কি ডিসফেজিয়া ডিজার্থ্রিয়া বাদে আর দুই একটা ফিচার দেওয়া যাবে যেগুলা বালবার পালসিতে হয় সিউডো বালবারে হয় না? ডিসফেজিয়া ডিজার্থ্রিয়া বাদে আর কোন ক্লিনিক্যাল ফিচার দেয়া যাবে যেটা বালবারে হয় সিউডো বালবারে হয় না? একটু কমেন্টে দিয়ে রাখেন তো। বালবারে হয় কিন্তু সিউডো বালবারে হয় না, এরকম কোন ক্লিনিক্যাল ফিচার আপনারা দিতে পারবেন কিনা? যদি দিতে পারেন জানায়েন, মানে যদি দিতে পারেন তাহলে একটু দিয়ে দিন, আমি মোবাইলে আপনাদের শো করতেছে না, আর হয়তো একটু সময়ের সাথেও ইয়ে আছে, আমি যেহেতু আপনাদের কাছ থেকে বেশি সময় নিইনি, আমি জাস্ট রিক্যাপিচুলেট করে দিচ্ছি যে নেজাল ভয়েস, নেজাল স্পিচ বা নেজাল রিগার্জিটেশন বালবারে হয় সিডো বালবারে হয় না। যদি জজার্ক করেন, এখানে জজার্ক, এখানে বাড়ি দিয়ে জজার্ক করা হয়, জজার্ক যদি করেন তাহলে বালবারে এটা কমে যাবে যেহেতু লোয়ার মোটর নিউরন লেশন, সিউডো বালবারে এটা বেড়ে যাবে যেহেতু আপার মোটর নিউরন লেশন। ইমোশনালি ল্যাবাইল থাকবে বালবারের রোগী না সিউডো বালবারের রোগী, কারণ এটা ব্রেনের সমস্যা। এছাড়াও আগে বলছিলাম টাংটা স্প্যাস্টিক থাকে সিউডো বালবারে যেহেতু আপার মোটর, ফ্ল্যাসিড এবং ফ্যাসিকুলেশন ওয়াস্টিং থাকবে লোয়ার মোটর নিউরন লেশন, দ্যাট ইজ বালবার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এ বাদে একটা জিনিস করতে হবে, শুধুমাত্র এর কজ, কি কি কজে আপার মোটর হয়, কি কি কজে লোয়ার। আমি কিন্তু অলরেডি আপনাদের বলছি যে ব্রেনের সমস্যা মানে বাইল্যাটারাল সমস্যা মানে বাইল্যাটারাল স্ট্রোক হতে হবে, অথবা বাইল্যাটারাল মোটর নিউরন ডিজিজ হতে হবে, অথবা এমন কোন অসুখ
যে অসুখ ব্রেনের বাইলেটারালি এফেক্ট করে, আপনারা যারা মেডিসিনে ক্যারিয়ার করবেন আপনারা মাল্টিপল স্ক্লেরোসিস নাম শুনছেন, যে দুই পাশে দুইটা ভেন্ট্রিকল থাকে, ভেন্ট্রিকলের দুই পাশেই ছোট ছোট করে ডিমাইলিনেশন থাকে, অথবা সেরেব্রাল ভাস্কুলাইটিস থেকে হতে পারে, অথবা সেরেব্রাল ভাস্কুলাইটিস, অথবা ব্রেনের এমন কোন টিউমার যেটা ব্রেন স্টেমের উপরে আছে, ব্রেন স্টেমের উপরে থাকলে সেটা সিউডোবালবার পালসি, কিন্তু টিউমারটা যদি ব্রেন স্টেমেই থাকে তাহলে এটা বালবার পালসি, বিশেষ করে মেডুলা অবলাঙ্গাটাই। এছাড়াও লোয়ার মোটর নিউরন লেশন হয়, এরকম কিছু ডিজিজ হচ্ছে জিবিএস, পোলিও, লাইম ডিজিজ, ভাস্কুলাইটিস, লোয়ার মোটর ভ্যারাইটি অফ লোয়ার মোটর মানে MND, জিনিসগুলো একটু কষ্ট একটু দেখে নিন, কষ্ট একটু দেখে নিন। কজ হচ্ছে 1 স্টার, আর বালবার সিউডো বালবার ফিচার হচ্ছে 3 স্টারের পড়া। এজ এ হোল এই কনসেপশনটা আমি আমার রেগুলার ব্যাচে যারা পেইড গ্রুপে আছে তাদের পড়ানোর সময় এটা আমি বাদ দিয়ে গেছিলাম, এটা আমি হয়তো আগে কখনো পড়াইনি বা পড়াইছি বা শর্ট করে পড়াইছি, এবার একটু মনে হলো একটু ডিটেলস পড়াই। আমার এই লেকচার থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমি খুশি, যদি লেকচারে কিছু ভুল থাকে আমাকে পার্সোনালি অথবা কমেন্টে জানাই দেন, আমি পরবর্তীতে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।